অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে নতুন পোশাক বিক্রির অর্ডার নেওয়া হতো। তার বদলে ক্রেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হতো পুরনো পোশাক। এমন একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপকমিশনার রাজীব আল মাসুদ আরও জানান, চক্রটি প্রতারণার মাধ্যমে অর্ডার নিয়ে ভিন্ন এবং পুরাতন কাপড় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতরা একটি পেজ কিছুদিন ব্যবহার করার মাধ্যমে গ্রাহকদের প্রতারিত করে পরবর্তীতে নতুন পেজ খুলত। এভাবে নতুন নতুন পেজে প্রতারণার মাধ্যমে প্রতিদিন হাতিয়ে নিচ্ছিল লাখ টাকা।